সৌরজগতের সবুজ গ্রহটি আমাদের এই পৃথিবী। সাগর, নদী, পাহাড় আর বৃক্ষ একদিকে যেমন বৃদ্ধি করেছে পৃথিবীর সৌন্দর্য, অন্যদিকে করেছে সম্পদশালী। প্রায় 2 কোটি বছরের বেশি সময় ধরে মহাজগতের পরিবর্তনই প্রমাণ করেছে এই পরিবর্তনের ধারা। আপনি কি জানেন, সৌরজগতের এই একমাত্র আদর্শ গ্রহটি আজ হুমকির মুখে? বিশ্ব নন্দিত পরিবেশ গবেষণা কেন্দ্রগুলোর প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, পারমাণবিক পরীক্ষা, বৃক্ষ নিধন সহ অপরিকল্পিত আধুনিকায়ন আমাদের পৃথিবীকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। অপরিকল্পিত শিল্প, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও কীটনাশক যত্রতত্র ব্যবহার ক্ষতি সাধন করছে ভূমির উপরিভাগ। কলকারখানার কালো ধোঁয়া, বিষাক্ত ও উত্তপ্ত বায়ুমণ্ডল সুমেরু ও কুমেরুতে জমাটবদ্ধ বরফ গলিয়ে বাড়িয়ে দিচ্ছে সমুদ্রের জলরাশি। জনাধিক্য ভূমিকে করছে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, তাই পরিবেশবাদী আন্দোলন পৃথিবীকে বাঁচাতে আজ ব্যাপক সোচ্চার। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিক খাতেও তৈরি হচ্ছে নতুন নতুন নীতিমালা। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংকেরও এমন একটি প্রকল্প গ্রিন ফিন্যান্স। অপরন্ত প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে উন্নয়নকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। ZH গ্রুপের মেঘনা সোলার এমনই একটি প্রকল্প। বাংলাদেশের আর্থসামাজিক খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অর্থায়নে সৌর শক্তিকে কাজে লাগিয়ে মেঘনা সোলার একদিকে যেমন সৃষ্টি করেছে তার শিল্প, অন্যদিকে সেই শিল্প বিদ্যুৎ চাহিদা পূরণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে আলো ও বিদ্যুৎ সেবা। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অনুদান নিয়ে 2009 সালে মাত্র 25 জন জনবল নিয়ে মেঘনা সোলার তার যাত্রা শুরু করলেও আজের জনবল 225 জন। প্রতি মাসে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা 5000 ছাড়িয়েছে। শুধু তাই নয়, মেঘনা সোলার তার নিজস্ব উৎপাদনের পাশাপাশি সৃষ্টি করেছে 10টি অঙ্গ প্রতিষ্ঠান। মধুপুর উপজেলার 6টি ব্রাঞ্চ সহ এখানে মেঘনা সোলার কার্যক্রম চলছে। এখানে আমার 12টা প্যাকেজ আছে। 12টা প্যাকেজের মধ্যে 10 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 75 ওয়াট, 85 ওয়াট, এই 12টি প্যাকেজের মাধ্যমে আমরা গ্রাম পর্যায়ে হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎটা স্থাপন করি। এখানে 4টে বাতি এবং 2টো ফ্যান, 1টি LED TV এবং মোবাইল চার্জার, ল্যাপটপ, ডিশ এগুলো চালানো সম্ভব এবং এখনো এগুলো চলছে। 60 ওয়ার্ডে 8টি বাতি জ্বলে। এখানে 2টো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফ্যান, একটা হচ্ছে লাইট। এখানে গ্রাহকগুলো তাদের সুবিধা মতো যখন প্যাকেজটা চাই তখন আমরা প্যাকেজগুলো দিতে সক্ষম হই। যদি সে মনে করে ফ্যান নিবে, ফ্যানের প্যাকেজ পাবে। সে যদি মনে করে না ফ্যান আমার লাগবে না, সে লাইটের প্যাকেজটা পাবে। যেখানে এখানে যেহেতু একটা কোম্পানি, এখানে প্রাইভেট সেক্টর, তার ইচ্ছে মতো সে চয়েস করে এখান থেকে নিতে পারে। আমাদের মিনিমাম যে প্যাকেজটা 10 ওয়াট, এই 10 ওয়াট প্যাকেজে 3টা বাতি জ্বালানো সম্ভব এবং একটা মোবাইল চার্জার। ম্যাক্সিমাম যে ওয়াটটা আমাদের আছে এটা আমাদের 85 থেকে 100 ওয়াট। 85 ওয়াট যে প্যানেলটা, সেখানে আপনার ল্যাপটপ এবং ডিশ চালানো সম্ভব, এবং 100 ওয়াটের যে প্যানেলটা, সেখানে ল্যাপটপ এবং ডিশ চালানো সম্ভব। বর্তমান গ্রাহক সংখ্যা 885 জন, 6টি ব্রাঞ্চ, আরও 4টি ব্রাঞ্চ এক্সপ্যানশন করা হয়েছে, মোট 10টি শাখা কাজ চলছে এখন। আমরা 2014 ডিসেম্বর আমরা 40টি ব্রাঞ্চ এক্সপ্যানশন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এবং অলরেডি 11টি ব্রাঞ্চ বাস্তবায়ন করা হয়েছে। আমার এখানে গ্রাহক সংখ্যার মূল লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2000 থেকে 2500, এবং আমরা আপ টু ডিসেম্বর 2500 সদস্য বৃদ্ধি করতে সক্ষম হব। বর্তমান গ্রাহক সংখ্যা আমার 6টি শাখায় 1012 জন। 2014 ডিসেম্বর আরও 4টি ব্রাঞ্চ এক্সপ্যানশন করা হয়েছে, মোট 10টি ব্রাঞ্চ টাঙ্গাইল রিজনের আওতায় আছে। আমরা 2টো বিভাগে, খুলনা এবং ঢাকা বিভাগে, আরও 76টি ব্রাঞ্চ আমরা 2016 সালের ডিসেম্বরে আমরা ওপেন করব, এবং আমরা সারা বাংলাদেশে 120টি শাখায় উন্নতি করব, এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা ইরিগেশন, 100টি ইরিগেশন প্রতিস্থাপন করব 2016 সালে। আমরা 5টি মিনিগ্রেড প্রতিস্থাপন করব 2016 সালে। এটা আমাদের 2016 সালের মূল টার্গেট। 2016 সালের মধ্যে 120টি ব্রাঞ্চ ওপেন করব এবং 100টি ইরিগেশন এবং 5টি মিনিগ্রেড আমরা প্রতিস্থাপন করব। ZH গ্রুপ তার মেঘনা সোলারের ব্যাটারি চাহিদা পূরণ করতে ফুলবাড়িয়া সাভার ঢাকায় গড়ে তুলেছে জেল টেক ব্যাটারি লিমিটেড।
আধুনিক ও উন্নততর প্রযুক্তি নির্ভর এই কারখানায় প্রতিদিনের উৎপাদন ক্ষমতা 200টি ব্যাটারি। উৎপাদিত এই ব্যাটারি মেঘনা সোলার কোম্পানির চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাজারে বিক্রি করা হয়ে থাকে। যথাযথ গুণগত মান নিশ্চিত করায় জেলটেক ব্যাটারি ক্রেতা সাধারণের মাঝেও আজ একটি সমাদৃত নাম। আমাদের অলমোস্ট 65 এমপ্লয়িজ এখানে কাজ করতেছে। এই 65 এমপ্লয়িজ নিয়ে যে বিশাল একটা কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের আসলে চেষ্টা করিতেছি। এবং ইটস এ ভেরি গুড টেকনোলজি যেটা নাকি আপনার সোলার সিস্টেম থেকে, সোলার পাওয়ার থেকে আপনার ব্যাটারিতে ইলেকট্রিসিটি সঞ্চয় করে তারপর এটাকে পাওয়ার হিসেবে সাপ্লাই করা হয়। অ্যাকচুয়ালি এখানে 220 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হইতেছে এবং এই 220 ভোল্ট থেকে যত কিছু, যত ইকুইপমেন্ট আছে, মেশিনারিজ আছে, সব কিছু চালানো সম্ভব। এবং আমাদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে বাংলাদেশ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে এবং যথেষ্ট এনকারেজ করতেছে যাতে নাকি আমরা এগিয়ে যেতে পারি। এবং আমি আশা করি আমাদের দেশে যে দক্ষ জনশক্তি আমাদের হাতে আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের টেকনিশিয়ান আছে, স্কিল ওয়ার্কার আছে, এটা আমাদের পক্ষে সম্ভব এবং ইটস এ গুড জব, গুড প্রজেক্ট। আমাদের ছেলেপেলেরা এটা নিয়ে সামনে এগিয়ে যাবে, সারা দেশ বিদ্যুতায়িত হবে, তাই আমি আশা করি। খুলনার প্রাণকেন্দ্র 18 জলিল সরণি বয়রা খুলনায় মেঘনা সোলারের কেবল চাহিদা পূরণের জন্য গড়ে তোলা হয়েছে মেঘনা কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব সোলার কোম্পানির চাহিদা পূরণের পর দেশের বাজারেও বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত পণ্য। মেঘনা সোলারের রয়েছে নিজস্ব সেলস এবং সার্ভিস সেন্টার, রয়েছে একদল মাঠকর্মী। এসব মাঠকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে মেঘনা সোলারের সার্ভিস ও সেবা। সোলার সিস্টেমের যে কোনো সমস্যার সমাধানে দ্রুত ও অল্প সময়ে এসব মাঠকর্মীরা পৌঁছে যায় গ্রাহকের কাছে। আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই, এখনো নেই। আমরা মেঘনা সোলার যখনই শুনলাম তখন আমরা নিয়ে আসলাম মেঘনা সোলার। মেঘনা সোলার থেকে আমরা বাচ্চাদের জন্য, বিদ্যুৎ ছিল না তো বিদ্যুৎ এখন পাচ্ছি বাচ্চাদের লেখাপড়ার জন্য, তারপর বিনোদনের জন্য ডিশ, টিভি, গরমের জন্য ফ্যান, এগুলো পাচ্ছি। আমাদের চেয়ারম্যান স্যার মনে করেন যে এটা একটা ব্যবসা না, অন্ধকার কমিউনিটিকে আলোকিত করার জন্য একটা প্রচেষ্টা। মেঘনা সোলারের রয়েছে নিজস্ব সোলার প্যাকেজ, যে প্যাকেজে থাকছে সোলার প্যানেলের পাশাপাশি সোলার ব্যাটারি, এলসিডি রোমিং টিভি, সোলার চার্জ কন্ট্রোলার, স্ট্যান্ড ফ্যান, এলইডি লাইট, স্ট্রাকচার ও অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রাংশ। গ্রামে কারেন্ট নেই, বিদ্যুতের সমস্যা, তাই এখানে মেঘনা সোলার ব্যবহার করা হয়। মেঘনা সোলার খুব ভালো সোলার, আমি প্রতিবেশীর কাছে শুনলাম যে মেঘনা সোলার খুব ভালো, সার্ভিস দেয় ভালো, সেই শুনে আমি মেঘনা সোলার নিয়ে আসলাম, ক্রয় করলাম। ওদের কাছে রিং করলে ওরা আসে, এটা চেক আপ করে যায়। মেঘনা সোলার স্বাদ ও স্বাদের মতেই সহজ কিস্তিতে কেনা যায়। আমি ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করেন। প্যাকেজের স্ট্যান্ড ফ্যান ও এলইডি লাইট সরবরাহ করছে ZH গ্রুপের নিজস্ব অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, যেখানে তৈরি হচ্ছে প্রতিদিন অসংখ্য স্ট্যান্ড ফ্যান ও এলইডি লাইট। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আজ যেমন একটি লাভজনক প্রতিষ্ঠান, তেমনি সোলার সিস্টেম উৎপাদন ও বাজারজাতকরণ শিল্পের আরও যারা গ্রাহক সেবা দিচ্ছে তাদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে চলছে প্রায় সমান তালে। সোলার প্যানেল, রিনিউয়েবল এনার্জিটা আমাদের দেশে একেবারেই নতুন, তো অনেকের ধারণা এটার যে কার্যক্ষমতা সম্বন্ধে কিন্তু ধারণা নেই। এখনও অনেকেই মনে করে এটা দিয়ে বুঝি শুধু বাল্ব জ্বলে ইমার্জেন্সি বেসিসে যখন কারেন্ট থাকে না, আসলে বিষয়টা তা না। আমরা এটা বিদ্যুৎ
বিদ্যুতের পুরা সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করতে পারি। শুধু যে ইনস্টল করে যে ওনারা চলে আসেন তাও কিন্তু না, আমাদের সার্বিক তত্ত্বাবধান আছে। প্রতিটা ফেজেই আমরা ওই সরজমিনে যে এটা তত্ত্বাবধান করি, দেখি। আমরা খুবই বিস্মিত যে যখন দেখি যে মধুপুরের মতো প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ওখানে ল্যাপটপ ব্যবহার করছে, ফ্যান চলছে, মানে আশ্চর্য হওয়ার মতো। শুধু আমরা না, বাংলাদেশ ব্যাংক থেকেও যে বিভিন্ন সময় পরিদর্শনে গিয়েছে ওনারাও ওনাদের কার্যক্রম দেখে খুবই খুশি। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান, প্রায় সর্বত্রই দৈনন্দিন কাজে ও বিনোদনে মেঘনা সোলারের ব্যবহার আজ নজর কাড়ে। টিভি, ফ্যান, কম্পিউটার, মোবাইল চার্জ, এমন নানাবিধ প্রয়োজনে মেঘনা সোলারের ব্যবহার মানুষের জীবনযাত্রাকে করেছে উন্নততর। মেঘনা সোলার বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে যে জায়গাগুলোতে বিদ্যুৎ যায় নাই, সেই সমস্ত এলাকাতে মেঘনা সোলার বিভিন্ন শাখার মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালনা করছে। কাজটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে আসলে ব্যাটারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সোলার প্রোগ্রামে। তখন আমরা জেলটেক লিমিটেড নামে একটি ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করি, সেখান থেকে আমরা সোলার ব্যাটারিটা উৎপাদন করি। এরপর দেখা গেল যে বাজারে অনেক সময় সোলার ক্যাবেলটা পাওয়া যায় না, স্পেসিফিক ক্যাবেল। এর জন্য আমরা চারটা ক্যাবেল তৈরি করি সোলারের। এই চারটা ক্যাবেল তৈরি করার পরে আমরা দেখতে পেলাম যে আসলে ইম্পোর্ট করে লাইট আনা বড় কষ্টকর, অধিকাংশ সময় পাওয়া যায় না। তখন আমরা এই লাইটটা বাংলাদেশে অ্যাসেম্বলিং করি। আগে যে লাইটটা ছিল 10 ওয়াটের, সেই লাইটটা আমরা 3 ওয়াট দিয়ে সেম আলো পেয়ে আমরা সোলার গ্রহকে স্যাটিসফাইড করতে পারছি। এর ফলে আমরা প্যানেলের পরিমাণ কমিয়ে দিয়ে, ব্যাটারির এম্পিয়ার কমিয়ে দিয়ে এবং প্যাকেজের মূল্য কমে যায়। এই মেঘনা সোলারে এই প্যাকেজগুলো তৈরি করে 16টা আইটেম একত্র করে গ্রাহকের বাড়ি গিয়ে সেট করে দিয়ে আসে যত দ্রুত সম্ভব। এক একটা প্যানেল এক একটা গ্রাহকের বাড়িতে সেট করতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। এই 2 ঘন্টার মধ্যে তার বাড়িতে আলোকিত করে দিতে পারে। এটা বাংলাদেশের কেন পৃথিবীর একটা নতুনতম জিনিস, যে যার এক একটা প্ল্যান্ট এক একজন লোকের। বিদ্যুৎ আজ আর স্বপ্ন নয়, মেঘনা সোলার স্বপ্নকে করেছে জয়। মেঘনা সোলার, আমার হাতেই আমার আলো।